নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন সাধারণ মানুষকে ঠকানোর খেলা চলছে বাংলায়। আজকে এই প্রতিবেদন যখন তৈরি করছি, বর্তমান পত্রিকা হেডলাইন দিচ্ছে ক্লার্কশিপ মেইন 6ই ডিসেম্বর, শূন্য পদ 7,227। ক্লার্কশিপ মেইন 6ই ডিসেম্বর, শূন্য পদ 7,227, যেটাতে আদতে হওয়া উচিত শূন্য পদ লক্ষাধিক, সেখানে ক্লার্কশিপ মেইন 6ই ডিসেম্বর অর্থাৎ মানুষের বেকার যুবকদের মুখের সামনে একটা গাজর ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এই চাকরি দেবে। প্রতিদিন প্রায় নিয়ম করে বর্তমান পত্রিকাকে কাজে লাগিয়ে শিক্ষিত বেকার যুবকদের ঠকানোর প্রক্রিয়া চলছে। আমাদের প্রশ্ন যে সরকার যখন গত 9.5 বছরে প্রায় 3.5 লক্ষ সরকারি পদ অবলুপ্তির জন্য গেল, যখন শিক্ষিত বেকাররা দিনের পর দিন প্রাইভেট টিউশনি করে সংসার নির্বাহ না করতে পেরে কেউ পরিযায়ী শ্রমিক হচ্ছেন, কেউ ঠেলা ঠেলছেন, কেউ মাস্টার ডিগ্রি করার পর আনাজের দোকান করছেন, এই ভয়াবহ বাস্তবতার মধ্যে সরকার যখন প্রতিদিন শিক্ষিত বেকার যুবকদের চাকরি দিয়েছেন, সেই ভয়াবহ চিত্রের মধ্যে আপনাদের আমরা দেখিয়েছিলাম, শুনিয়েছিলাম সাম্প্রতিককালে একটি প্রতিবেদন যেখানে দেখা যাচ্ছে পুলিশের চাকরিতে গরমিলের অভিযোগ। কেন পুলিশের চাকরিতে গরমিল হবে বলুন তো? পুলিশের চাকরির পরীক্ষার্থীরা অভিযোগ জানাচ্ছেন, যদি তাদের অভিযোগ সত্যি হয় মারাত্মক, যেখানে কাট অফ মার্কস 56, অর্থাৎ 56 না পেলে, 100তে 56 না পেলে তাকে কোয়ালিফাইড বলে ভাবা হবে না। সেইখানে দাঁড়িয়ে তাঁদের অন্তত অভিযোগ যে 38 পাওয়া একজন যুবক, 38 পেয়েছে, তাকে পাইয়ে দেওয়া হচ্ছে 56-এর বেশি, তিনি ডাক পাচ্ছেন। কেন? ভাইবা ওসি আছে 15, সেই 15-র মধ্যে যদি 15 সে পায় তাহলে তো সে নম্বরটা 56 হয় না, অর্থাৎ সেই 15-র মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিটি বা যুবকটি 15তে 18 পেয়েছে, এমনই অভিযোগ করছেন পুলিশের কর্মচারীরা। সম্প্রতি বার তারা কলকাতা রাজপথে আন্দোলনে সামিল হয়েছেন, সম্প্রতি গান্ধী মূর্তির কাছে তারা গিয়ে প্রতিবাদ করতে গিয়েছিলেন, আচমকাই সেখানে পুলিশের কর্মচারীরা গিয়ে পুলিশের চাকরি প্রার্থীদের ওপর হামলা করে তাদের ধরে অ্যারেস্ট করে নিয়ে যায়। গতকাল আমরা সংবাদ পেলাম যে এই পুলিশের যারা চাকরি প্রার্থী তারা ওই শহীদ মিনার ময়দানে সমবেত হয়েছিল, যে সেখানে তারা অন্তত গলায় প্লেকার্ড ঝুলিয়ে প্রতিবাদটা করবেন, সেটি পর্যন্ত তাদের করতে দেওয়া হয়নি। ভাবতে পারেন, চাকরির পরীক্ষা, পুলিশের চাকরির পরীক্ষা, সেই চাকরির পরীক্ষায় পর্যন্ত অন্যায় অবিচার হওয়ার পর চাকরি প্রার্থীরা যখন প্রতিবাদ করতে গেছেন, সেটা টিভির ক্যামেরায় যাতে ধরা না পড়ে তার জন্য তাদের সেখান থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, অন্তত এমনই তাদের অভিযোগ। আমরা বারবার বাংলার বার্তা, বাংলার মন, নতুন বাংলাতে বলছি এই সরকারের চলে যাওয়ার প্রধানতম কারণ হবে শিক্ষিত বেকারদের সঙ্গে ছলনা। আজকে বর্তমান পত্রিকা যখন হেডিং দিচ্ছে ক্লার্কশিপ মেইন 6ই ডিসেম্বর, শূন্য পদ 7,227, অর্থাৎ এই সংবাদটি, এই তথ্যটি দিয়ে বর্তমান পত্রিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধামাধরা পত্রিকা, বিজ্ঞাপন দ্বারা অনুপ্রাণিত পত্রিকা, সেই পত্রিকা বেকার শিক্ষিত যুবকদের প্রলুব্ধ করার চেষ্টা করছে যে না, এই সরকার চাকরি দেয়নি, ঠিক আছে, এই তো পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে, এই তো 7,227 পদে চাকরির পরীক্ষা দেওয়ার চেষ্টা করাচ্ছে। ভাবতে পারবেন কত নির্মম একটা সরকার, যেখানে লক্ষ লক্ষ মানে লক্ষাধিক ক্লার্কের পরীক্ষার জন্য পদ ফাঁকা রয়েছে, সেখানে সরকার চাকরি দেবে না। কেন? সরকারের হাতে নাকি টাকা নেই, টাকা এসে যায় যখন ক্লাবকে দিতে হয় কোটি কোটি টাকা, লকডাউনের মধ্যেও 13 কোটি টাকা দিতে হয়েছে, 2 কোটি টাকা, 3 কোটি টাকা দুর্গাপুজোগুলোকেও 50,000 টাকা নগদ আর 1 লাখ টাকা অন্যান্যভাবে ভেট, তখন সরকারের টাকা এসে যায়। মাননীয়ার ছবি সহ বিজ্ঞাপন ছাপতে সরকারের টাকা এসে যায় এবং প্রতিদিন 2 কোটি থেকে 3 কোটি টাকার সরকারি বিজ্ঞাপন প্রচারে খরচা হয়। কেন বলুন তো? আপনি সংবাদপত্র খুললেই দেখবেন, আপনি আনন্দবাজার খুলুন, 50 থেকে 60টা নীল সাদার বিজ্ঞাপন পাবেন, আপনি বর্তমান পত্রিকা খুলুন, 50 থেকে 60টা নীল সাদা বিজ্ঞাপন পাবেন, অর্থাৎ আমার টাকায় তুমি বর্তমান বেঁচে আছো,
আমার টাকায় আনন্দবাজার তুমি বেঁচে আছো, আমার টাকায় এই সময় পত্রিকা তুমি বেঁচে আছো। আমি প্রতিদিনের কথা বলছি না, আজকালের কথা বলছি না, বা অন্যান্য কাগজের কথা বলছি না, লোকে পড়ে না প্রতিদিন, আজকাল পত্রিকা কেউ হাতেও ধরে না, কিন্তু যে কাগজগুলো হাতে ধরে, আনন্দবাজার বর্তমান এই সময় কোটি কোটি টাকা আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা তুলে নিয়ে যায়। ছবি সহ বিজ্ঞাপন, একই বিজ্ঞাপন দেখবেন, মাননীয়ার হাসি মুখের বিজ্ঞাপন, একই বিজ্ঞাপন দিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ কাগজগুলোকে বাঁচিয়ে রাখা, তোষামোদ করা, তল্লাই দেওয়া, কিনে নেওয়ার চেষ্টা, এবং সেই কিনে নেওয়ার চেষ্টার মধ্যে বর্তমান পত্রিকা দেখবেন দুদিন অন্তর তারা রিপোর্ট করে এতজন রিক্রুটমেন্ট, এতজন রিক্রুটমেন্ট। আপনাদের মনে আছে বছর দুদিন আগে, একটা ইলেকশনের আগে, এই রাজ্য সরকার ছ হাজার গ্রুপ ডি পরীক্ষার্থী রিক্রুট করবে বলেছিল, এবং সেই ছ হাজারের মধ্যে আজকে 4 বছর চলে গেল, 5,300 জনকে রিক্রুট করা হয়েছে, তাও ব্যাক ডোর দিয়ে, কতজনকে কেউ জানি না, 6 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ টাকায় কত চাকরি বিক্রি হয়েছে আমরা কেউ জানি না। এখনও গ্রুপ ডির ওয়েটিং লিস্টে, গ্রুপ ডির ওয়েটিং লিস্টে অপেক্ষারত হাজার হাজার ছেলে মেয়ে মাথা খুঁটছে প্রতিদিন, কেউ নেই তাদের চিন্তা করার। 1,25,000 যুবশ্রী কর্মী, তাদের এই সরকার চাকরি দেয়নি, বলেছিল 2012 থেকে 1,500 টাকা করে নাও, তোমাদের ধাপে ধাপে সরকারি চাকরি দেবো। অথচ বিভিন্ন সরকারি অফিসে দেখবেন কন্ট্রাকচুয়াল লোক, গ্রুপ ডিতে লোকজন ঢুকে বসে আছে, এবং এই যে লোকজন ঢুকে বসে আছে এরা সব পার্টি অফিসের কর্মী, সর্বত্র এক কালচার। আপনি একজন এ ব্রাহ্মণকে ভাতা দেবেন, পুরোহিতকে ভাতা দেবেন, সেখানেও শোনা যাচ্ছে বিশ্বাস সাহা সব ঢুকে বসে আছে, যাদের পুরোহিত পেশা নয় তাদের পুরোহিত করে দেওয়া হচ্ছে, আমফানে যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের 20,000 টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে, অথচ যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের দেওয়া হচ্ছে না। রেশনে বলা হচ্ছে চাল বিনা পয়সা রাজ্য সরকার দিচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার 6 কোটি মানুষকে রেশন বিনা পয়সা দিচ্ছে, সেটাকে না বলে খাদ্যসাথী বলে নীল সাদা রং করে চালিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ তো একটা মিথ্যাচারের সরকার, প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিটে শিক্ষিত বেকার যুবকদের সঙ্গে পর্যন্ত প্রতারণা করছে। সামান্য একটা পুলিশের চাকরি, আজকে 70,000-এর ওপর পদ রাজ্য পুলিশে ভেকেন্ট, কলকাতা পুলিশে 40,000-এর পদ ভেকেন্ট, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে, তাদের দিয়ে কন্ট্রাকচুয়ালি, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিয়ে, তাদের দিয়ে দিনের পর দিন কাজ চালানো হচ্ছে। আর সেই পুলিশে স্থায়ী পদে যখন রিক্রুটমেন্টের কিছু পোস্টের সামান্য আশা জেগেছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে সরকার তাদের সঙ্গেই প্রতারণা করলো। অর্থাৎ কাট অফ মার্ক্স 56 না পেও 38 নম্বর পেও, পণ্য ভাইবাউসি তাতে 15-তে 18 নম্বর পেয়ে আজকে এক একজনকে ব্যাকডোর দিয়ে পুলিশের চাকরি দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ জানাতে গিয়ে শেষ পর্যন্ত কলার ধরে তাদের টানতে টানতে নিয়ে গেল কলকাতা পুলিশ। এই রাজ্য উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরই বিরুদ্ধে বাংলার মানুষ, কলকাতার মানুষ, বাংলার গ্রামে গঞ্জে মফস্বলে শহরে যে যেখানে আছে প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে। আসুন আজকে বাংলার মনে শুনি এমনই একজন দুঃখী মানুষের কথা, যে দুঃখী যুবক, শিক্ষিত বেকার যুবক, তিনি পুলিশের চাকরি দিতে পরীক্ষা দিতে গিয়ে ঠকেছেন, আর ঠকে প্রতিবাদ করতে গিয়ে শেষ পর্যন্ত তাড়া খেয়েছেন, কাউকে কাউকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে গেছে, এই বাংলায় এই কলকাতার রাজপথে। আসুন শুনি সেই দুঃখী যুবকটির কথা, এরকম লক্ষ লক্ষ দুঃখী যুবক বাংলার মাটিতে রয়েছে, যাদের কথা শোনা দরকার, ভাবা দরকার, কেন 2021-এ কেন এই সরকারের বিদায় আমরা সবাই চাইছি, আপনিও চাইছেন, শুনুন তার কথা। নমস্কার স্যার, আমি একজন পশ্চিমবঙ্গের একজন চাকরি প্রার্থী, WB ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট হয়েছিল তার একজন চাকরি প্রার্থী বলছি স্যার। স্যার ঘটনাটা হয়েছিল 15 তারিখ থেকে, ঠিক আছে স্যার, 15 তারিখে রেজাল্ট আউট হয়েছিল, ওই দিন আমরা দেখতে পাই যে আমাদের আশানুরূপ যে কাট অফ হওয়া উচিত ছিল সেরকম ভাবে কোন রকম ভাবে কাট অফ হয়নি, কাট অফটা কিন্তু খুবই হাই গিয়েছিল। 2018 সালে যে WP রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে ভ্যাকেন্সি ছিল 5,500-এর কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, ঠিক আছে, সেখানে কাট অফ দাঁড়িয়েছিল জেনারেলের ক্ষেত্রে 47.75, ঠিক আছে। 2019 সালে সেই রিক্রুটমেন্টে কাট অফটা গিয়ে দাঁড়ায় 56-তে, কিন্তু ভ্যাকেন্সিটা যথেষ্ট বেশি ছিল, ভ্যাকেন্সি
টা ছিল প্রায় 8,500-এর মতো ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কোন রকম ভাবে আসানোর কাট অফ পাইনি, কিন্তু বর্তমানে ব্যাখ্যা করুন তো কাট অফটা আমাদের দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করুন, কাট অফ বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ স্যার, কাট অফ বলতে যেটা বোঝাচ্ছে যে ফাইনাল মেরিট লিস্ট যেটা আসছে সেখানে আমাদের জেনারেলের ক্ষেত্রে আমি সবসময় বলবো সেটা 56 হচ্ছে। হ্যাঁ, গত বছর যেটা হয়েছিল 47.75, সেটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে, যেটা কোন রকম ভাবে আমরা আশা করতে পারিনি। কারণ আমরা যেটুকু 56 বলতে 100-তে 56 বলছেন? হ্যাঁ, 100-তে 56 বলছি। আমাদের 100-তে 56 না পেলে আপনাকে কোয়ালিফাইড বলে ধরা হবে না, তাই তো? হ্যাঁ, কোন রকম কোয়ালিফাইড হিসাবে ধরা হচ্ছে না, কারণ স্যার আমাদের এক্ষেত্রে নাম্বারের একটা ভাগ রয়েছে। হ্যাঁ, আমরা যখন মেন পাস করি, মেন পাস করার পর ইন্টারভিউর জন্য যখন ডাকা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 38 পাওয়া ক্যান্ডিডেটদের ডাকা হয়েছিল, কিন্তু আমরা ইন্টারভিউ দেওয়ার পর সেক্ষেত্রে কাট অফটা গিয়ে দেখি যে 56। সেক্ষেত্রে একজন জেনারেল ছেলে সে যদি 38-এর চান্স পায় সে কি কখনো ইন্টারভিউতে 15-এর মধ্যে 15 যদি পায় সে কি কখনো 56 কাট অফটা ক্লিয়ার করতে পারবে? সম্ভব না, কখনোই সম্ভব না। এটাই আমাদের আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, সেটা আমি শুনেছি যে আপনাদের ভাইবা ওসির জন্য নম্বর ছিল 15, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে দেখেছেন যে 15 থেকে বেশি অনেকে ভাইবা ওসিতে পেয়েছে, এটা কি ঠিক? হ্যাঁ, 15-এর মধ্যে অবশ্যই অনেকে পেয়েছে, এভাবে আমরা অনেক কিছু খবর পেয়েছি। 15-এর মধ্যে কত পেয়েছে? 15-এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি 18 পেতে হবে এমন একটা মানে খবর রয়েছে। তো স্যার আমাদের আমাদের যেটুকু বক্তব্য রয়েছে যে আমরা করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্টের যে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল বিপজ্জনক অবস্থাতেও আমরা গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। আমরা খুবই গরিব ফ্যামিলির ছেলে, সেক্ষেত্রে এইভাবে কাট অফ আমরা কখনো আশা করিনি। আমাকে আরেকবার একটু পরিষ্কার করুন যে আপনাদের 100-এর মধ্যে ফাইনাল পরীক্ষায় 56 না পেলে কাউকে ডাকা হয়নি? পরীক্ষাতে যেটুকু নাম্বার আছে সেটা হচ্ছে মেন পাস করার জন্য নাম্বার, সেটা 38। আর তারপর আমাদের যেটুকু হয় সেটা হচ্ছে ইন্টারভিউ, আর ইন্টারভিউতে 15 ইন্টারভিউ হয়। একজন একজন জেনারেল চাকরি প্রার্থী সে যদি 38-এ পাস করে সে কখনো 56 পাবে না, আমাদের বক্তব্য এটাই। আর একটা কথা হচ্ছে স্যার, মানে তার মানে আপনি যেটা বলছেন যে সে 38 পাওয়ার পরও ডাক পেয়েছে অথচ কাট অফ মার্কস 56, তার মানে অঙ্কটা গিয়ে দাঁড়ায় সে 18 পেয়েছে ভাইবাউসিতে, তাই তো? হ্যাঁ, তাকে 18 পেতে হচ্ছে তো, আপনারা তো আপনারা হিসেবটা করে দেখুন সেটাই দাঁড়ায়। মানে আপনি বলছেন যে পুলিশের পরীক্ষায় 15 ভাইবাউসি তার মধ্যে সে পাচ্ছে 18, 15-তে 18 পেয়ে যাচ্ছে, অসাধারণ। এই না হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বলুন তারপর বলুন স্যার। আমরা আরেকটা কথা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে যে পুলিশের যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোন রকম ভাবেই পূরণ হচ্ছে না। তা আমরা সুপ্রিম কোর্টের যে রায় পেয়েছি বা আমরা যে সমস্ত ধরনের খবরের যে নিউজ চ্যানেল গুলো পেপার রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোন রকম রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে না, আর আমরা কিছু নাম্বারের জন্য বাদ গিয়েছি। তো আমাদের একটাই রিকোয়েস্ট যে আমরা এই যে কিছু নাম্বারের জন্য বাদ যাওয়ার ফলে আমাদের যে দুস্থ পরিবার ছেলেগুলো রয়েছে তাদের জন্য অবিলম্বে জয়েন করানো হোক। তার কারণ হচ্ছে স্যার, আমরা সবাই স্কিলফুল, আমরা যথেষ্ট পরিমাণে সফল, মানে যথেষ্ট পরিমাণে আমরা পরীক্ষা দিয়ে স্কিল দেখিয়ে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। কারণ কিন্তু স্যার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে সিভিক ভলেন্টিয়াররা রয়েছে তারা কিন্তু কোন রকম ভাবে স্কিল পাস করে আসতে পারেনি। তারা না দিয়েছে পরীক্ষা, না দিয়েছে মেডিকেল, না দিয়েছে ফিটনেস ট্রেনিং, না দিয়েছে কোন রকম রান বা কোন রকম পরীক্ষা, কিছুই দেয়নি, ইন্টারভিউ পর্যন্ত হয়নি, তারা সরাসরি নিয়োগ পাচ্ছে। তারা যদি একটা গরিব পরিবারের সিভিক ভলেন্টিয়ার হতে পারে একটা ছেলে, সেক্ষেত্রে আমরা কেন পারবো না? আমাদের সামান্য নাম্বারের জন্য আমরা কেটে যাচ্ছি, তো আমাদের সেদিক থেকে সরকারের বোঝা উচিত যে আমরা যোগ্য, আমাদেরকে সেই সুযোগটুকু দেওয়া হোক, আমাদের দাবি এটুকুই। আপনি যা বলছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গরিব মানুষদের চাকরির সুযোগটুকুর ক্ষেত্রেও সুবিচারটা দিচ্ছেন না। আপনার কথার মানে তাই দাঁড়ায় যে ভেতর থেকে 15-তে পরীক্ষার্থীরা 18 পেয়ে যাচ্ছে, না পেলে 38 পরীক্ষার্থী। স্যার আমি একজন খুবই গরিব পরিবারের পরীক্ষার্থী স্যার, আমার
বাবা সত্যি খুবই অসুস্থ, সেক্ষেত্রে আমার পরিবারের ইনকাম সেরকম কিছুই নেই। স্যার আমি আশা করছিলাম এবছর আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে রিক্রুটমেন্টে আমি জয়েন করতে পারি, কিন্তু সেরকম ভাবে কোন রকম আমাদের আশা রাখেনি। কিন্তু স্যার আমরা যেটুকু দেখছি যে প্রায় চল্লিশ হাজার ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিয়োগ বাকি রয়েছে, সেক্ষেত্রে আমরা এত কাট অফ কেন দেখতেছি, এটাই আমাদের কথা। বিজ্ঞাপনটা বেরিয়েছিল কতদিন আগে? আমাদের স্যার বিজ্ঞাপন বেরিয়েছিল 2019 সালে। 2019 সালে বিজ্ঞাপন, সেখানে কত কতজন রিক্রুটমেন্ট হবে বিজ্ঞাপনে লেখা ছিল? স্যার 8,419। রাজ্য পুলিশের জন্য, তাই তো? হ্যাঁ, রাজ্য পুলিশের জন্য। রাজ্য পুলিশের ভ্যাকেন্সি তো হয়ে গেছে প্রায় 70,000-এর ওপর, আর সেখানে 4,819 রিক্রুটমেন্ট, আবার সেখানেও জালিয়াতি আপনি যা বলছেন। হ্যাঁ স্যার, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত হাই কাট অফ দেখছি, যেটা আমরা কোন রকম ভাবে আশা করিনি। বুঝতে পারছি, অসাধারণ ভাই, আপনাদের লজ্জা শেষ নেই। এমন একটা সরকার আপনারা পেয়েছেন, এমন একটা সরকার আমরা পেয়েছি যেখানে গরিব মানুষ। আপনার পরিবারের, আপনার বাবা কি করেন? স্যার আমার বাবা একজন চাষবাস করেন, কিন্তু আমাদের খুবই জায়গা সম্পত্তি খুবই কম, আমাদের সামান্য প্রায় 10 কাঠার মতো জায়গা, সেই জায়গার উপর চাষবাস করে আমাদের সারা বছর 12 মাস খেতে হয়। তারপর স্যার বর্তমানে আমার বাবা খুবই অসুস্থ, আমি ভেবেছিলাম হয়তো এইবার রিক্রুটমেন্টে আমি যদি চাকরিটা পাই সেক্ষেত্রে আমার পরিবারটা বেঁচে যাবে, কিন্তু আমরা সেরকম কোন রকম আমার আশা পূরণ হয়নি, বা আমি কোন রকম ভাবে সহযোগিতা করতে পারবো না ভাই। এই সরকারকে বিদায় না দেওয়া পর্যন্ত এই সরকার করবে না ভাই। আপনার চোখের জল মুছুন, মনের জোর করুন, বারবার পরীক্ষা দিতে থাকুন। আমার একটাই কথা, স্যার সিভিল ভলেন্টিয়ার যারা কোন রকম ভাবে স্কিল না থাকা সত্ত্বেও চাকরি পেতে পারে, তারা তাদের নিজস্ব থানার মধ্যে চাকরি করতে পারে, তাহলে স্যার আমরা কেন পারবো না? আমরা তো স্কিলফুল। আমাদের কথা হচ্ছে দাদা দাদা দাদার পার্টি অফিসে সন্ধ্যেবেলা চা এনে দেন স্যার, আমরা ওসব জানতে চাই না, কারণ স্যার আমরা একজন পরীক্ষার্থী। আপনি পারবেন তোলাবাজি করতে? আপনি পারবেন রাজনৈতিক নেতাদের হয়ে তোলাবাজি করতে? আপনি সিভিল পুলিশের চাকরিটা পেয়ে যাবেন। স্যার আমি একজন পরীক্ষার্থী, আমি কোন রকম ভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না, বা রাজনৈতিক স্যার সেটা আপনারা বলবেন বা সেটা জনগণ বলবেন বা আমাদের। আপনি যেহেতু শাসক দলের লোক নন, তাই আপনার একটা পুলিশের চাকরিও জুটছে না, আপনার সিভিল ভলেন্টিয়ারের চাকরিও জুটছে না। স্যার আমার প্রশ্ন এখানে যে সিভিল ভলেন্টিয়ারদের দিয়ে কাজ করানো হচ্ছে, যেখানে সিভিল ভলেন্টিয়ারদের যেখানে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে এত কেন ভ্যাকেন্সি পড়ে থাকবে, আমাদের কাট অফ এত কেন হবে? কারণটা হচ্ছে খেলামেলা উৎসবে টাকা দিতে হবে, ক্লাবগুলোকে টাকা দিতে হবে, টেম্পোরারি আমি যাচ্ছি না দিতে হবে, এটা তো পরিষ্কার। স্যার আমি চাইছি স্যার রাজ্য সরকার সবাইকে সহযোগিতা করুক, সেক্ষেত্রে যদি কোন রকম ক্লাস সহযোগিতা করে। গত 9.5 বছরে এই সরকার কত লক্ষ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে কন্ট্রাকচুয়াল লোক অ্যাপয়েন্ট করেছে, আপনি জানেন? সিভিক পুলিশদেরও কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, আপনি জানেন? যাদের মাইনে হওয়া উচিত পুলিশের ন্যূনতম 24,000 টাকা, সেই কাজটাও সিভিক পুলিশকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু তাদের কিছু করণীয় নেই বলে। অক্ষম এবং এত শয়তানি মস্তিষ্কের একটা সরকার ভারতবর্ষের 70 বছরের স্বাধীনতার ইতিহাসে আসেনি।